সৌগত রায় এতটায় হতাশ হয়ে পড়েছেন বলছেন তৃতীয় ফ্রন্ট তো ছেড়ে দিন কোনো দ্বিতীয় ফ্রন্ট তো নেই এখন হঠাৎ এই বোধোদয় তৃণমূলের জাতীয় দলের তক পাহারানোর পর কি জাতীয় রাজনীতি নিয়ে তৃণমূলের আগ্রহটাই চলে গেল এতটাই যে দুবার কেন্দ্রীয় সরকারে মন্ত্রীর দায়িত্ব পালন করা সৌগত রায় বর্ষীয়ান রাজনীতিবিদ তিনি তৃতীয় তো দূরের কথা বিজেপির বিরুদ্ধে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন দিল্লির কেন্দ্রীয় সরকারের পরিচালক শাসক দল বিজেপির বিরুদ্ধে একটা দ্বিতীয় ফ্রন্টের অস্তিত্ব খুঁজে পাচ্ছেন না মানে একদিকে আঞ্চলিক দলগুলোকে নিয়ে অকংগ্রেসি অবিজেপি তথাকথিত তৃতীয় ফ্রন্টের জোট নেই বলছেন বেশ ভালো কথা এতদিন তাদের মুখে আমরা শুনে এসেছি কে বলেছে কংগ্রেস নেতা কে বলেছে জোটের স্বাভাবিক নেতা কংগ্রেস আর তাই তৃণমূল কংগ্রেস এখন বিআরএস মানে ভারত রাষ্ট্র সমিতি আগের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি আমরা শরদ পাওয়ারের এনসিপিকে দেখেছি শিবসেনাকে দেখেছি উদ্ধব ঠাকরের অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি লালু প্রসাদ যাদব এবং তার ছেলে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল নীতিশ কুমারের জেডিইউ বিজেডির নবীন পটনায়ক বিএসপির মায়াবতী জেডিএসের কুমারস্বামী বা দেবগৌড়া কে নেই কারা নেই সেই তৃতীয় ফ্রন্টে হাতে হাত ধরে সেই যুদ্ধ ঘোষণা 2019 না হয় একবার ফেল করেছে ব্যর্থ হয়েছে কিন্তু তারপরে 2021 বিপুলভাবে পশ্চিমবঙ্গে জিতে আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় তো দৌড়ে দিল্লি গিয়েছিলেন বলেছিলেন তিনি লিডার নয় ক্যাডার হতে চান ক্যাডার হতেই এসছেন গোটা দেশে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে মহাজোট গড়ে তুলতে হবে সেবার তিনি কিন্তু কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও দেখা করতে গিয়েছিলেন তারপরে জ্বর অনেক দূর গড়িয়েছে রাষ্ট্রপতি নির্বাচন উপরাষ্ট্রপতি নির্বাচন কখনো দূরত্ব কমা কখনো দূরত্ব বাড়া কিন্তু তৃতীয় ফ্রন্টের অস্তিত্ব উড়িয়ে দেওয়া মানে কংগ্রেস নেতা হবে না তবু এমন কোনো ফ্রন্টেও তৃণমূল নেই আবার সৌগত রায় বলছে ছেড়ে দিন তৃতীয় ফ্রন্টের কথা দ্বিতীয় ফ্রন্টও এখন চোখে পড়ছে না আর নির্বাচনের তো এখন অনেক দেরি আছে কি বলছেন সৌগতবাবু লোকসভা নির্বাচন যা ধার এবং ভার তাতে এক বছর তো নস্যি ফুস করে চলে যাবে সামনে এতগুলো রাজ্যের বিধানসভা নির্বাচন সেখানে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই ঠিক কথা তৃণমূল এখন আর জাতীয় দল নয় এটাও ঠিক কথা তাহলেও আপনার যে বৃহত্তর দায়িত্ব পালনের কথা বলেছিলেন লিডার নয় ক্যাডার হয়ে থাকার কথা বলেছিলেন সেই ক্যাডার তৃণমূল এতগুলো রাজ্যের নির্বাচন বিধানসভা নির্বাচন তারপরে বছর ঘুরতে না ঘুরতেই লোকসভা নির্বাচন তাতে কোনো ফ্রন্টের কোনো অস্তিত্ব দেখতে পাচ্ছে না তবে কি একটাই ফ্রন্ট নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যেখানে বিজেপি সবচেয়ে বড় শরীর তবে কি ওই ফ্রন্টেই যেতে চায় তৃণমূল একমাত্র ওই ফ্রন্টটাই চোখে পড়ছে তৃণমূল কংগ্রেসের নাকি আত্মসমর্পণ না হলে অন্তত হার স্বীকার করে নিচ্ছেন আগাম আর কোনো সম্ভাবনা নেই আর কোনো সুযোগও নেই সামনের লোকসভা নির্বাচনটা তার দূরত্ব বা মেয়াদ যতটাই থাক না কেন হেরেই গিয়েছে বাকি সবাই বিজেপি কার্যত জিতেই বসে আছে খেলাটা অন্তত এক বছর আগে থেকে তাই বলতে চাইছে তৃণমূল ঠিক কী বলতে চাইছে ঠিক কী ভাবতে বা বুঝতে চাইছে আর তৃণমূলের এই হানো বোঝা বা ভাবা থেকেই বা এই তথাকথিত তৃতীয় ফ্রন্ট দ্বিতীয় ফ্রন্টের শরিকরা তাদের পূর্বতন শরিকরা যাদের সঙ্গে মিলে একসঙ্গে রাষ্ট্রপতি নির্বাচনে দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে ভোট দিল কংগ্রেস সিপিএম তারাই বা কী ভাবছে আসবো বিতর্কে তার আগে আজকের বিশেষ প্রতিবেদন রাজ্য ছাড়িয়ে দেশ মুখ্যমন্ত্রিত্বের পর প্রধানমন্ত্রিত্বের হাতছানি বারবার দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো দিল্লির বুকে কখনো সোনিয়া গান্ধী বা রাহুল গান্ধীর সঙ্গে এক প্রেমে কখনো আবার শরদ পাওয়ার থেকে অরবিন্দ কেজরিওয়ালের পাশে দাঁড়িয়ে বিরোধী জোট করার চেষ্টা করেছেন ছুটে গিয়েছেন গোয়া ছুটে গিয়েছেন মেঘালয়া ত্রিপুরা কিন্তু জোটের সলতে জ্বলে ওঠা তো দূরের কথা জাতীয় দলের তকমাটাও ঘুচে গেছে জাতীয় দলের তকমা হারাতেই জাতীয় রাজনীতিতেও কি আগ্রহ হারিয়ে ফেলল তৃণমূল তৃণমূলের প্রবীণ নেতা সৌগত রায় তো দৃশ্যতই হতাশ পরের বছরই লোকসভা ভোট অথচ তৃণমূলের কোনো হেলদোল নেই ভোট তো দূরের কথা ভোটের জন্য কোনো ফ্রন্টও চোখে পড়ছে না তাদের বিরোধী দল সব আপনি বিচ মে বাত কর রহে হ্যায়
देखिए अभी कोई थर्ड फ्रंट सेकंड फ्रंट कुछ भी नहीं बना है, ये स्थिति है। राहुल गांधी का अपना ख्याल है, मैं देखा कि नीतीश कुमार जी कल राहुल गांधी से मिले हैं, इससे ज़्यादा मैं कुछ नहीं जानता हूँ। नीतीश कुमार जी दिल्ली गए हैं, मिल ही सकते हैं किसी से, জানেন এবং এটা বিশ্বাসও করেন যে এই মুহূর্তে মানুষ স্থায়িত্বের পক্ষে, নির্ণায়ক সরকারের পক্ষে। 135 কোটির গণতন্ত্র, বহুদলীয় ব্যবস্থার ক্ষেত্রে দুর্ভাগ্যজনক যে এটা কোনো বিরোধী শক্তি নেই, বিরোধী দল নেই। যে দল উনি করেন সেই তৃণমূল কংগ্রেসের গ্রহণযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা বিজেপি বিরোধী দলগুলোর কাছে নেই। চূড়ান্ত হতাশা, জাতীয় দলের তকমা চলে যাওয়ার জন্য কিনা বলতে পারবো না। দ্বিতীয় ফ্রন্টের প্রশ্নই নেই, দ্বিতীয় ফ্রন্টের প্রশ্নই নেই, তার মানে কি একটাই ফ্রন্ট, মোদীজির ফ্রন্ট। তো হঠাৎ মোদীজির ফ্রন্টের প্রতি এত আসক্ত হয়ে গেলেন তৃণমূলের নেতারা কেন? মোদীজির স্বার্থে তৃণমূল চলে, সৌগতবাবুর কথা, সেই সুরটাও কিন্তু ইঙ্গিত হিসেবে স্পষ্ট। তার মানে বিজেপিকে সরাতে সব একজোট হও, এই ধরনের বার্তা ভ্যানিশ। বিরোধী ঐক্য যে কার্যত সোনার পাথর বাটি, সে দেওয়াল লিখন তো রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচনে গত বছরই ভোট জনতা পড়ে ফেলেছিলেন। এবার সৌগত রায়ের কথায় হতাশার সুর, এবার বার্তা দুর্নীতি জর্জরিত দলের সমর্পণের, নাকি সাংগঠনিক দুর্বলতা মেনে নির্বাচনের এক বছর আগেই হার স্বীকার। রিপাবলিক বাংলা।